প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি দূরে কাছে যে যেখান থেকে এই মুহূর্তে নেক্সাস টেলিভিশনের পর্দায় চোখ রেখেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত ঘরোয়া রূপচর্চা অনুষ্ঠানে বরাবরের মতোই সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য প্রিয় দর্শক আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানে আমরা এমন কিছু ঘরোয়া টিপস আপনাদের সাথে শেয়ার করি যেগুলো আপনারা বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন সেগুলো অ্যাপ্লাই করলেও আপনারা ভালো থাকতে পারবেন সুন্দর থাকতে পারবেন আমাদের সঙ্গে আজকে আছে ট্রিনা হাই ট্রিনা কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি ওয়ার্কিং লেডি রাইট রাইট প্রফেশনটা নিয়ে শুনতে চাই কি করছেন আমার প্রফেশন অ্যাক্টিং আমি অ্যাক্টিং করছি ওকে যেহেতু আপনি একজন অ্যাক্ট্রেস মেকআপ তো নিতে হয় একদম এক একদিন এক এক রকমের হেভি লাইট নানা মেকআপ নিতে হয় এবং নানা রকম এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যেতে হয় আমার কাছে যেটা মনে হয় যে অ্যাক্টিং সব থেকে কঠিন পেশা একদম মেথড অ্যাক্টর যারা কখনো পানিতে পুকুরের পানিতে কখনো গাছের ডালে কি না করতে হয় এবং ভালোবেসে করলে সব কিছুই সহজ হয়ে যায় কিন্তু কাজটা বেশ কঠিন আর আউটডোর থাকলে তো সবথেকে বেশি রোদে পড়তে হয় এগুলোর কথাই নেই সো কেমন ব্যস্ততা যাচ্ছে এখন ব্যস্ততা যাচ্ছে মোটামুটি যাচ্ছে তার পাশাপাশি পড়াশোনাও করছি ওকে দুটো মিলে ব্যস্ততা যাচ্ছে ওকে ব্যালেন্স করা হয় কিভাবে ব্যালেন্স করা হয় কিভাবে যখন ক্লাস থাকে তখন শুটিংটা করি না যখন শুটিং করি তখন ক্লাস করি না ওকে এভাবে দুটো ব্যালেন্স করা হ্যাঁ নিজেরকে তো কেয়ার করতে হয় এবং আমি দেখেই বুঝতে পারছি যে ফিটনেস সচেতন ফিটনেসটাও মেনটেন করা হয় হেয়ারটাও ভালো স্কিন কেয়ারও নিশ্চয়ই করা হয় অবশ্যই করা আর খুব একটা না টাইম থাকে না আমাদের কারো হাতেই যে অনেক প্রিপারেশন নিয়ে অনেক সময় নিয়ে স্কিন কেয়ার করব সেই জন্য এখন সবাই যেহেতু বিজি সবাই আমরা চাই কি যে ঘরেই থাকে হাতের কাছে থাকে এরকম ইনগ্রিডিয়েন্ট দিয়ে যদি চটজলদি কোনো প্যাক ইউজ করতে পারি চটজলদি একটা সলিউশন পেতে পারি যেটাতে আমার সান ট্যান রিমুভ হয়ে গেল বা আমার রিঙ্কলস আসবে না এরকম কিছু মানে চটজলদি সলিউশন খুঁজি আমরা তো আজকে ত্রিনা আমাদেরকে কি দেখাবে মানে প্রিয়জন প্রিয়তমার মেহেদি আমি একটা লেজি প্যাক দেখাবো যেটা হচ্ছে কি না যারা আমার মতন লেজি আমি খুবই লেজি আমি বেসিক্যালি সবসময় শুয়ে শুয়ে কাটাতে পছন্দ করি আমার মনে হয় না যে আমি কখনো রূপচর্চা করি তো যখন কফি খেতে যাই তখন মনে পড়ে যে কফিতে চিনি দিচ্ছি কফি দিয়ে চিনি দিয়ে হানি দিয়ে একটা এক্সফোলিয়েটর বানানো যায় সেটা স্কিনে ইউজ করা যায় তো আমি আজকে সেই লেজি প্যাকটাই দেখাবো ওকে এখন সবাই লেজি প্যাকই খোঁজে কি কি লাগছে প্রথমেই লাগছে কফি আমি খানিকটা কফি দিয়ে দিচ্ছি লাগছে সুগার আর লাগছে হানি একটা টিপস দেব সেটা হচ্ছে যাদের স্কিনে অ্যালার্জি প্রচুর তারা কখনোই খাঁটি মধু যেটা সেটা ইউজ করবে না ওকে খাঁটি মধুটা ইউজ করলে যাদের অ্যালার্জি একদম ফুলে ফুলে যায় আচ্ছা একটু বেশি থিক হয়ে গেছে থিকনেসের জন্য আমরা একটু পানি দিতে পারি বা মমতাজের রোজ ওয়াটারটা আছে সেটাও আমরা ইউজ করতে পারি অবশ্যই সবসময় সেটা থাকে না এক্সট্রা বেনিফিট হ্যাঁ এক্সট্রা বেনিফিট এই তো তৈরি হয়ে গেল আমাদের স্ক্রাব কফি স্ক্রাব লেজি স্ক্রাব অ্যাকচুয়ালি আচ্ছা আমি সাইডে আরো কিছু ইনগ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছি ওগুলো লাগবে এটা এখন লাগছে না এটা আমরা প্যাকের জন্য ইউজ করব ওকে একটু পরে আফটার স্ক্রাব হচ্ছে একটা প্যাক ইউজ করা উচিত ওকে ঠিক আছে তাহলে আমি আজকের এপিসোডের গেস্ট মডেলকে ডেকে নিচ্ছি প্রিয় দর্শক এবারে আপনাদের সুবিধার্থে প্রোডাক্ট অ্যাপ্লিকেশন আমাদের সঙ্গে আছে গেস্ট মডেল আকা তার স্কিনে আমরা এই প্যাকটি অ্যাপ্লাই করব ভালো আছে বসুন প্লিজ ওকে ত্রিনা তাহলে আমরা অ্যাপ্লাই করি অবশ্যই ফেসটা ওয়াশ থাকতে হবে এভাবে অ্যাপ্লাই করে হালকা পানি দিয়ে মাসাজ করতে হবে হালকা হাতে ওকে অ্যাপ্লাই করা ডান তারপরে হালকা হাতে মাসাজ করতে হবে ওকে প্রিয় দর্শক শুনে নিলেন এই স্ক্রাব প্যাকটি অ্যাপ্লাই করার পরে 5 থেকে 10 মিনিট আপনারা ওয়েট করতে পারেন তারপরে হালকা হাতে মাসাজ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে পারেন এবং তারপরে আমরা আপনাদেরকে আরও একটি ফেস প্যাক অ্যাপ্লিকেশন দেখাবো ওকে স্ক্রাবিংয়ের পরে আমরা একটি প্যাক অ্যাপ্লিকেশন দেখতে চেয়েছিলাম এই প্যাকটি তৈরি করতে কী কী লাগছে এই প্যাকের জন্য আমাদের লাগবে বেসন তারপরে গরুর দুধ ওকে কেউ চাইলে
লিকুইডটাও ইউজ করতে পারে। আচ্ছা, আগে যে স্ক্রাবটি আমরা দেখালাম দর্শকদেরকে, স্ক্রাবে তো আমাদের ডেড সেলটা রিমুভ হয়ে যায়, স্কিনে একটা সফটনেস পাওয়া যায়, এই প্যাকটির উপকারিতা কী কী? এই প্যাকটি বেসিক্যালি অ্যালোভেরা জেলে আছে ভিটামিন, ভিটামিন ই, ভিটামিন এ, তারপরে বেসন হচ্ছে স্কিন টাইটেনিং, ব্রাইটেনিং করে, তারপর এখানে দুধ আছে, দুধ হচ্ছে প্রাকৃতিক ময়শ্চারাইজার আমরা জানি। তো একটা প্যাকে আমরা অনেকগুলো বেনিফিট পাচ্ছি। ওকে, এটা অলমোস্ট রেডি, এখন আমরা অ্যাপ্লাই করবো। ওকে, ছোটোবেলায় আমার নানু বলতো বেসন হচ্ছে একদম ম্যাজিকের মতো নাকি কাজ করে, দেখা যাক ম্যাজিকটা আসলে কাজ করে কি না। দর্শকরা যদি ইউজ করে তাহলে তারাও ম্যাজিকটা বুঝতে পারবে একেবারে। আচ্ছা, এই প্যাকটি অ্যাপ্লাই করে কতক্ষণ রাখতে হবে? এটা শুকানো পর্যন্ত। ওকে, আমি মনে করি প্যাকটা বেশি শুকানো উচিত না, বিকজ বেশি শুকালে হয় কি, স্কিনটা যাদের ড্রাই তাদের আরও ড্রাই হয়ে যায়। ওকে, তো হালকা একটু ভেজা ভেজা থাকতে সেটা রিমুভ করা উচিত, মানে ধুয়ে ফেলা উচিত। আমাদের কমপ্লিট হলো, এবারে আমরা কিছুটা সময় ওয়েট করব। প্যাক যেহেতু রিমুভ করা হয়ে গেছে, আমরা কিন্তু মমতাজের রোজ ওয়াটারটা হালকা করে স্প্রে করতে পারি, তাই না? তাহলে স্কিনের হাইড্রেশন পার্টটা খুব ভালোভাবে মেনটেন থাকবে, অলরেডি একটা গ্লোই এফেক্ট কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, সো থ্যাংক ইউ সো মাচ ত্রিনা, এই সহজ দুটো প্যাক, একটা হচ্ছে লেজি প্যাক আর একটা ব্রাইটেনিং প্যাক, আমাদের সাথে শেয়ার করার জন্য। মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে আপনার জন্য একটি ছোট্ট গিফট থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ নেক্সাস টেলিভিশনকে এবং মমতাজ হার্বালকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত ঘরোয়া রূপচর্চা। আশা করছি আপনাদের ভালো লেগেছে, যে স্ক্র্যাব এবং প্যাকটি আপনাদেরকে দেখিয়েছি, আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই এটা তৈরি করবেন এবং অ্যাপ্লাই করবেন এবং অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি, সবাই খুব ভালো থাকুন, আজকের মতো আল্লাহ হাফেজ।